দেখুন তো নতুন কোন ঘটনা নয়, আবার তো সেই সিন্ডিকেট সিন্ডিকেট নির্মাণ সেই সব নিয়েই তো ঘটনা চলছেই। তো সমাজ বিরোধীদের তাণ্ডব তো সমানে চলে আসছে। এতে তো মলয় মলয় বলে একজন আছে, সে নির্মাণ ব্যবসা করে, তাকে মেরেছে বাচ্চা সিং বা বিশ্বনাথ। এই বিশ্বনাথ সিং হচ্ছে নোটোরিয়াস ক্রিমিনাল, তার নামে প্রচুর কেস আছে। পুলিশের প্রতি পুলিশের বিরুদ্ধে লড়াই হয়েছিল, পুলিশের সঙ্গে এনকাউন্টার সে আসামি, সে নাম করে এক্সকারশনিস্ট, একটা তোলাবাজ। ও এই এরিয়া থাকছে কি করে দিনের পর দিন? আজ ফর লাস্ট 25 ইয়ার্স ধরে ই ইজ কনসার্ন ইন সেভারাল কেসেস। ওর প্রচুর ওর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে। তো সেই লোকটা এখনো দিনে দুপুরে গোলাগুলি চালাচ্ছে, মানুষকে মারছে, আর কি বাকি রইল কি? এ তো মানে মানে পলিটিক্যাল পার্টি আর হচ্ছে আপনার ক্রিমিনালদের অ্যামালগামেশন, এটা তো এক মিলেমিশে সব একাকার হয়ে গেছে। অনেক ধন্যবাদ সলিল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। খবরে আমরা নজর রেখেছি দিনে দুপুরে খাস কলকাতায় চললো গুলি, বাঁশজনের ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে চালানো হলো গুলি, পাল্টা গুলিতে জখম হয়েছে হামলাকারীও, ব্যবসায়ীর বিরুদ্ধে গুলি চালানোর পাল্টা অভিযোগ। এই ঘটনায় চারজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বাঁশজনীতে ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি চালানোর ঘটনা এবং পাল্টা গুলিতে জখম হয়েছেন হামলাকারীও। মলয় দত্ত স্ত্রী মৌসুমী দত্ত, তিনি ঠিক কি অভিযোগ করেছেন আসুন শুনব। আমি জানি না ও কেন করলো, ও কেন করলো আমি বুঝতে পারছি না। আমার স্বামীর যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু ওকে ছাড়বো না। আমার অফিসে ঢুকে ও গুলি করেছে। বিশ্বনাথ সিং সেও তো গুলিবিদ্ধ না, আমার স্বামী তো আহত হয়, মানে আমার স্বামী হয়েছে। বিশ্বনাথ সিং তো করেছে গুলিটা। বিশ্বনাথ সিং কি করে গুলিবিদ্ধ হলো? ওরা ছোটবেলার বন্ধু ছিল, ওরা একসাথে কাজ পাঁচ করতো। এখন আমার স্বামীর ভালো লাগে না, আমার স্বামী বেরিয়ে আসতো ওর কাছ থেকে, কন্ট্রাক্ট নিয়ে সব করতো। হ্যাঁ, এবার আমার আমার স্বামীর সাথে পয়সা নিয়ে গন্ডগোল করছে। আমার স্বামীকে পয়সা দেয়নি, 22 লাখ টাকা একা নিয়ে নিয়েছে। আমার স্বামীকে একটা পয়সা দেয়নি, আমার স্বামী ভালো লাগেনি বেরিয়ে আসছে। কাজ বাজ করতো, একটা পয়সা বিশ্বনাথ দেয়নি। বিশ্বনাথ সিং একটা পয়সা দেয়নি, সব নিজের ভয়ে ঢুকিয়েছে। আমার স্বামীর ভালো লাগেনি, আমার স্বামী বেরিয়ে আসছে। আমার স্বামী ভালো লাগেনি, আমার সংসার তো চলতে হবে, ওর ভয়ে তো একা টাকা ঢুকালো হবে না। বিশ্বনাথ সিং এর বাড়ি হচ্ছে গড়িয়া জোড়া পার্কে, আর অত্তরে তার অফিস।